আপনি যদি একজন এসইউভি লাভার হন এবং এমন একটা এসইউভির খোঁজে আছেন যার লেগেসি আর যার রিলায়েবিলিটি হবে আনকোয়েশনেবল, আর যার চার্ম, যার রোড প্রেজেন্স, যার লুকস হবে আনবিটেবল, দেন সেক্ষেত্রে দ্য অল নিউ স্কর্পিও এন, দিস মে বি দ্য পারফেক্ট এসইউভি ফর ইউ। তো লঞ্চ হওয়ার চার মাস পর, শোরুমে আসার নিয়ারলি তিন সপ্তাহ পর, ফাইনালি আই গট মাই চান্স টু মেক আ ফুল ব্লোন রিভিউ কন্টেন্ট অন দিস বিস্ট। আর একটা জিনিস আমি কনফার্ম বলতে পারি, এই রিভিউটা বাংলাতে ফুল ব্লোন ফোর হুইলসের উপর রিভিউ মেবি ফার্স্ট টাইম ইন বেঙ্গল আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আমাকে এই অপরচুনিটিটা প্রোভাইড করার জন্য, আমাকে এই কন্টেন্টটা ক্রিয়েট করার পারমিশন দেওয়ার জন্য মহিন্দ্রা সালুজাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ডিসক্রিপশন বক্সে মহিন্দ্রা সালুজার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি ড্রপ করে দেবো। আপনারা মহিন্দ্রার যে কোনো প্রোডাক্ট রিলেটেড যে কোনো এনকোয়ারি ফুলফিল করতে পারেন, তাদের জাস্ট কল করুন, তাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিন, আর জাস্ট শোরুম ভিজিট করুন, দে উইল মেক ইউ হ্যাপি। তো এই ভিডিওটা শুরু করা যাক একটা ছোট্ট সিনেম্যাটিক দিয়ে। সাতটা কালার অপশনে মহিন্দ্রা আমাদের এই গাড়িটা প্রোভাইড করছে। এর এক্সট্রিম প্রাইস শুরু হচ্ছে 11,99,000 থেকে। ট্রিমসগুলোর উপর বেস করে, ভেরিয়েন্টগুলোর উপর বেস করে এর প্রাইসটা, যতটা ভেরিয়েন্ট এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে তার মধ্যে যে টপ ভেরিয়েন্টটা রয়েছে তার প্রাইস হচ্ছে 19,19,000 রুপিস। এই যে প্রাইসটা এটা ইন্ট্রোডাক্টরি প্রাইস, ফার্স্ট 25,000 বুকিংসের জন্য এই প্রাইসটা, তারপর প্রাইস মেবি চেঞ্জ হতে পারে। তো ওভারঅল দেখতে গেলে বডি অন ফ্রেমের উপর বেস করে এই গাড়িটা তৈরি করেছে মহিন্দ্রা। তো বেসিক্যালি পিওর এসইউভি ডিএনএ এর মধ্যে রয়েছে। তবে মহিন্দ্রা যেটা ক্লেম করছে এর যে ফ্রেম সেটা আগের থেকে 10% লাইটার, কিন্তু মোর স্টিফার, কারণ 81% হাই স্ট্রেংথ স্টিল এখানে ইউজ করা হয়েছে। এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আনলেভেল অবস্থায় 187 মিলিমিটার। যদি আমি প্রিভিয়াস স্করপিওর সাথে কম্পেয়ার করি তাহলে এই গাড়িটা প্রিভিয়াস স্করপিওর থেকে 206 মিলিমিটার বেশি লম্বা, 96 মিলিমিটার বেশি চওড়া। এই যে হুইল বেস সেটাও প্রিভিয়াস জেনারেশন স্করপিওর থেকে 70 মিলিমিটার বেশি। একমাত্র প্রিভিয়াস জেনারেশন স্করপিওর থেকে যেটা কম সেটা হচ্ছে এর হাইটটা। তো ওভারঅল এই গাড়িটার যে প্রপোর্শন সেটা হিউজ একটা প্রপোর্শন। এর যে রোড প্রেজেন্স সেটা কিন্তু মারাত্মক ভালো। তো ফ্রন্ট থেকে শুরু করা যাক। এখানে প্রমিনেন্ট ক্রিজ আপনি দেখতে পাবেন, তার সঙ্গে একটা টুইন ব্যারেল এলইডি লাইট দেখতে পাবেন, তার সঙ্গে মহিন্দ্রার নতুন যে টুইন পিক লোগো সেটা পাবেন, সামনে একটা স্লাট গ্রিল দেখতে পাবেন, ক্রোম ফিনিশের এই ফোনটা কিন্তু বেশ বিফি। পুরোনো স্করপিওর সাথে শুধু নামই মিল আছে, কিছু কিছু সিগনেচার যে এলিমেন্ট সেগুলো ছাড়া এর সবকটাই নতুন। তার সঙ্গে নিচে আপনি একটা ডে টাইম রানিং লাইট পেয়ে যাবেন শীষে, আর পার্টিকুলার এই জায়গাগুলোতে দেখে মনে হবে যেন কোনো স্করপিওর স্টিং। তো এই স্টিং এলিমেন্ট আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। সামনের এখানটাতে পার্কিং সেন্সার রয়েছে, এখানটাতে ক্যামেরাটা রয়েছে। সাইড প্রোফাইল দেখে যদি যায়, একটা পিওর এসইউভির যে লুকসটা থাকে, একটা হিউজ হুইল আর্ক, তার উপর একটা ব্ল্যাক ক্ল্যাডিং রয়েছে, প্রিভিয়াস স্করপিওর থেকে কম হলেও এর ক্ল্যাডিংটা কিন্তু খুব একটা কম নয়। তার সঙ্গে আপনি এখানে একটা ফুট বোর্ড পেয়ে যাবেন, একটা বড় রুফ রেল পেয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, তার সঙ্গে একটা সিলভার উইন্ডো লাইনিং পেয়ে যাচ্ছেন। সিলভার উইন্ডো লাইনিংটা এখানে গিয়ে আবার শিশেপ নিচ্ছে, আর পার্টিকুলার এই জায়গাটাতে আবার স্টিংকের মতো ফর্ম করছে। সো নাইস ডিটেলিং। এটা ডিজেলের টপ এন্ড ভেরিয়েন্টের ম্যানুয়াল ভার্সন। তো এখানে একটা 17 ইঞ্চের ডায়মন্ড কাট অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন। তো এখানটাতে অ্যাড্রিনো এক্সেল লোগোটা রয়েছে, যেটা বেসিক্যালি কানেক্টেড কার টেকনোলজিকে বোঝাচ্ছে, যেটা থ্রু এআই আপনাদের অনবোর্ড অফবোর্ড কানেক্টিভিটিটাকে প্রোভাইড করবে। যদি রেয়ারের দিকে চলে আসা যায়,
মেবি ওভারঅল যে লুকসটা এই জায়গাতে গিয়ে পার্সোনালি আমি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এই লুকসটা কিছুটা ফ্ল্যাট চলে আসছে, মানে এই লুকসটা রিয়ারে পার্টিকুলার এই পোর্শনটা দেখলে আমার পুরোনো দিনের জাইলোর কথা মনে পড়ছে, যে তেল ল্যাম্পগুলোকে দেখি সামহাও আপনারা ভলভোর সাথে সিমিলারিটি পাবেন, ইভেন মারুতি ওয়াগন আরের সাথে সিমিলারিটি পাবেন, আদারওয়াইজ লুকস কিন্তু খুব একটা খারাপও নয় বলতে গেলে, মানে আমার চোখে সয়ে যাবে, কিন্তু ওভারঅল ডিজাইন ল্যাঙ্গুয়েজের সঙ্গে মহিন্দ্রা একটু বেটার কিছু করতে পারত। একটা রুফ স্পয়লার পেয়ে যাবেন, সিকোয়েন্সিয়াল টাইমিং ইন্ডিকেটার পেয়ে যাবেন, এলইডি টেল ল্যাম্প পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র নিচের এই পোর্শন দুটোতে একমাত্র যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হ্যালোজেন, এর যে ফুইলটা সেটা নিচে রাখা হয়েছে। তার সঙ্গে এখানে আপনি রিকুইজিট সেন্সার পেয়ে যাচ্ছেন, ফ্রন্টে ড্রাইভার কো প্যাসেঞ্জারের দিকে রিকুইজিট সেন্সার পেয়ে যাবেন, এখানে রিকুইজিট সেন্সার পেয়ে যাবেন। তো রিয়ারের এই পোর্শনটাতেও আপনারা পার্কিং সেন্সারগুলো পেয়ে যাবেন, এখানে দেখতে পেয়ে যাচ্ছেন, আর এই জায়গাটাতে ক্যামেরাটা রয়েছে। আর একটা ব্যাপার, এই যে ওয়াইপারটা দেখতে ভারি মিষ্টি, কিন্তু স্যাডলি এটা হাফ রোটেট করে, তার মানে ফুল যদি রোটেট না করে সেক্ষেত্রে রিয়ার ভিজিবিলিটি অন হেভি রেন একটুখানি প্রবলেম হতে পারে। এই লাগেজ স্পেসের কথা চলে আসে যাক, ওকে এটা দরজাটা ভারী হেভি, এই দরজাটা ভারী হলো একটা নাইস থিং, মহিন্দ্রা অ্যাটলিস্ট এটাকে আমাদের প্রোভাইড করেছিল, যেটা হাইড্রোলিক রয়েছে এখানে, তার মানে দরজাটাকে এই ভারী দরজাটাকে খুলতে গেলে ওপেন করতে গেলে আপনাকে খুব একটা মাসেল পাওয়ার ইউজ করতে হবে না, সো দ্যাটস আ নাইস থিং। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা সার্ক ফিন অ্যান্টেনা। তো এই হচ্ছে একটা ব্যাপার, আপনি যখন দরজাটা খুলবেন তখন আপনাকে একটা জিনিস কনফার্ম করতে হবে, আপনার ব্যাক সাইডে গাড়ির ব্যাক সাইডে যেন সাফিসিয়েন্ট স্পেস থাকে, কারণ এটা আপনার উপরের দিকে তোলার কোনো অপশন নেই, এটাকে আপনাকে দরজা ডোরটাকে জাস্ট খুলতেই হবে। তো সেক্ষেত্রে পেছনের পেস থাকাটা একটু দরকার। যদি এরপর চলে আসা যাক বুট পেসের ব্যাপারটা, তাহলে এখানে সেরকম বুট স্পেস আপনি পাবেন না, আমার একটা ব্যাগ রয়েছে, মেবি তলাতে কিছুটা জায়গা আপনি পেতে পারেন, আদারওয়াইজ কিন্তু সেইভাবে নয়। তবে এই জায়গাটাকে ম্যানেজ করার জন্য এইখানের যে ডোরের যে ডিজাইনটা সেটা স্কুপাও ডিজাইন করা হয়েছে, তার মানে একটু ভারী কিছু রাখলে সেটা যেন এই জায়গাটার জন্য প্রবলেম না হয়, সেটাকে মহিন্দ্রা একটু ম্যানেজ করার চেষ্টা করেছে। তারপরও এই বুট স্পেসের জায়গাটা একটু ডেভেলপ করতে পারলে একটু বাড়াতে পারলে আরও ভালো হতো। এটাকে যদি আপনাকে গোটাতে হয় সিম্পল কথা, আপনাকে এটাকে পুল করতে হবে, বাস একটা টাম্বেল হলো, দেন এটাকে টানলেন, সেকেন্ড টাম্বেল যখনই হয়ে যাবে তখন এটা কিন্তু বেশ বড় সড়ো স্পেস আপনি পেয়ে যাবেন। এখানে একটা 12 ভোল্টের চার্জিং সকেট আপনি দেখতে পাবেন, এখানে কিছু স্পিকার দেখতে পাবেন। তো এখানে একটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে এটাকে যদি আপনি টানেন, তাহলে এখানে যে আমরা জ্যাকটা গাড়িটাকে চাকা টাকা যখন গণ্ডগোল হয়ে যাবে সেটাকে তোলার জন্য সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এইগুলো কিছু ব্যাপার, আবার মহিন্দ্রার নতুন টুয়েলভ পিক লোগোটা পেয়ে যাবেন, ফোর এক্সপ্লোরার ব্যাচিংটা পেয়ে যাবেন এবং স্কর্পিও এম এই লেখাগুলো কিছু পেয়ে যাবেন। এরপর চলে আসা যাক এর ভেতরের স্পেসটা কেমন সেটার দিকে। তো এইপর একটা বড় সড়ো কাজ করব, সেটা হচ্ছে এই গাড়ির মধ্যে উঠবো, ওঠাটাও কিন্তু বেশ টাফ, মানে দরজা খোলা হলো, এর হাইটটা কিন্তু বেশ বড়, তার মানে গাড়িটার মধ্যে উঠতে গেলে আপনাকে এইখানে গ্র্যাভেলটাকে ধরে এইখানে পাটাকে দিয়ে আপনাকে গাড়িটার মধ্যে চড়তে হবে। তো ফার্স্ট অফ অল থার্ড রোটাকে অ্যাক্সেস করি, থার্ড রোর স্পেসটা কেমন সেটা আগে দেখি। থার্ড রোটাকে অ্যাক্সেস করতে গেলে সিম্পল আপনাকে এটাকে করলেন, খুব ইজিলি এটা টাম্বেল হয়ে গেল, দেন তারপরে আপনি এটাকে ধরুন, এখানে পা রাখুন, দেন লাফিয়ে ওরে বাবা, ওকে তারপর থার্ড রোটাকে অ্যাক্সেস করুন। সো এখানে এসি ভেন্ট নেই ফার্স্ট অফ অল, এখানে মাথার কাছে দুটো স্পিকার আমি পেয়ে যাব, এখানে আমি লাইট পেয়ে যাব, এখানে গ্র্যাভেল পেয়ে যাব, এখানে একটা উইন্ডো পেয়ে যাব, তার মানে বেশ কেবিনটা এয়ারি এয়ারি লাগবে, এখানে কিছু ছোট ছোট পকেটস রয়েছে, কিন্তু একটুখানি সাফোকেটিং, সাফোকেটিং কোন সেন্সে, সামনের সিটটাকে যদি আমি আগিয়ে দিই তাহলে আমার হাইট 5'7", মেবি আমার মতো যারা তাদের জন্য হয়তো খুব একটা অসুবিধা হবে না, কিন্তু আমার থেকে যারা হাইট যাদের একটু বেশি তাদের জন্য কিন্তু নি রুমটা একটু শর্ট পড়ে যাবে, আদারওয়াইজ আমার হাইট অনুযায়ী হেডরুম মোটামুটি ঠিকঠাক, কিন্তু নি রুমটা প্রবলেম হতে পারে। তো এখান থেকে বেরোতে গেলে এখানে একটা সুইচ আপনি পাবেন, বাস টাম্বল হয়ে যাবে, দেন আপনি এখান থেকে ইজিলি বেরোতে পারবেন,
কিন্তু বেরোতে গেলে রিফ্রেল ধরতে হবে, পাটাকে স্ট্রেচ করতে হবে, দেন এখানে আসতে হবে, তারপর এখানে। সো কোয়াইটা জব। তো এবার সেকেন্ড রোটাকে অ্যাক্সেস করে দেখি। তো সেম জিনিস, আমি এখানে গেলাম, দেন এখানে। তো এই জায়গাটাতে এসে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে এক্সটেন্ড যে হুইল বেসটা, সে এক্সটেন্ডেড হুইল বেসটার যে লাভ সেটা কি হয়েছে। একটা হিউজ লেগ রুম আপনি এখানে পাবেন। আমার হাইট 5'7" হলেও আমার থেকে যারা হাইটে যাদের বেশি তাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না। প্রত্যেকের জন্য সাফিসিয়েন্ট লেগ রুম এখানে রয়ে গেছে। আন্ডার থাই সাপোর্টটা সাফিসিয়েন্ট। আপনি এই সিটটাকে একটুখানি রিক্লাইনও করতে পারেন, তো একটা অ্যাডিশনাল কমফোর্ট এখানে আপনাকে প্রোভাইড করবে। কিন্তু স্যাডলি যেটা মহিন্দ্রা দেয়নি সেটা হচ্ছে স্লাইডিং। সেকেন্ড রোটাকে যদি একটু স্লাইডার দিতে পারতো তাহলে থার্ড রোটে পেসটাতে একটু বেশি থাকতো, বা থার্ড রোটাকে অ্যাক্সেস করতে একটু সুবিধা হতো। আদারওয়াইজ এখানে একটা সুন্দর বেশ মজবুত একটা আর্মরেস্ট দিয়েছে, দুটো কাপ এখানে রাখতে পারবেন। এখানে সঙ্গে সঙ্গে অ্যাডজাস্টেবল হেডরেস্ট রয়েছে, কিন্তু স্যাডলি তো প্যাসেঞ্জারের কোনো অ্যাডজাস্টেবল হেডরেস্ট নেই। কেন নেই সেটা আমি নিজেও জানি না। এখানে রূপটাকে আস্তে আস্তে উঠেছে, যেটা মহিন্দ্রা স্কর্পিও ডিজাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে আসছে। আর এই জায়গায় যদি দেখা যায় মহিন্দ্রা ডিটেলসে জোর দিয়েছে। এখানে একটা ছোটো মোবাইল হোল্ডারের মতো পেয়ে যাবেন, যেখানে মোবাইলটা রাখতে পারবেন। ম্যাগাজিন হোল্ডার তো রয়েছে, তার সঙ্গে রেয়ার এসি ভেন্ট রয়েছে। এখানে আপনার নিজের মতো করে সেই ব্লোয়ারটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে টাইপ সি ইউএসবি একটা চার্জার পোর্ট রয়েছে। এর যে আপহোস্টরি ভীষণ প্রিমিয়াম একটা দেখতে। এই ভেন্টসগুলো কিন্তু এসি ভেন্টস নয়, কিন্তু এর যে কমফোর্ট, এর যে লুকস ভীষণ একটা আপ মার্কেট লুকস। এখানে ব্ল্যাক পিয়ানো ফিনিশ রয়েছে। এখানে আপনার উইন্ডো নামাবোঠা করানোর জন্য এখানে লেদার লাইক একটা সফট টাচ মেটেরিয়াল দেওয়া রয়েছে। এখানে ক্রোম ফিনিশ করে দেওয়া রয়েছে। কিন্তু স্যাডলি প্রিভিয়াস স্কর্পিওর মতো এই স্কর্পিওর মধ্যে আপনি যদি কোনো বোতল হোল্ডারে জলের বোতল রাখেন, এখান থেকে অ্যাক্সেস করাটা প্রিটি টাফ। তার মানে আপনাকে এই জলটা নিতে গেলে দরজা খুলতে হবে, বোতল অ্যাক্সেস করতে হবে এখান থেকে। দেন এখান ইউ ক্যান শাট দ্য ডোর। দিস ইজ দ্য নিউ কি ফ্রম মহিন্দ্রা। তিনটে জিনিস পাবেন এখানে। ওকে, মানে বেশ ঝট করে এই চাবিটা চলে এলো। এখানে এলইডি একটা ফ্ল্যাশার রয়েছে, তার সঙ্গে এই যে সুইচটা, এটাতে আপনি বুটটাকে আনলক করতে পারবেন। তো আরেকটা জিনিস কি, এই কিটের মধ্যে একটা স্পেসিফিক ব্যাপার আছে। এ একটা আমাকে একটা অ্যাক্সেস দেয়, সেটা হচ্ছে প্যাসিভ কিলেস এন্ট্রি অ্যাক্সেস। তো এই কিটা গেল আমার পকেটে, কিটা আমার পকেটেই রইলো। আমাকে এই কি হলে কিটাকে ঢোকানোর দরকার নেই, ম্যানুয়ালি আনলক করার দরকারও নেই। জাস্ট কিটা আমার পকেটে থাকা অবস্থায় যখন দরজাটার কাছে আমি আসবো, তখন এই রিকুইজিট সেন্সারটার মাধ্যমে আনলক দ্য ডোর। সো বেশ একটা মজাদার ব্যাপার। তার সঙ্গে 6-way অ্যাডজাস্টেবিলিটি রয়েছে সিটটার মধ্যে। লাম্বার সাপোর্টটাকেও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এরপর চলে আসা যাক ড্রাইভার সিটে। তো আমি এটাকে ধরে উঠতে পারবো, কারণ এটার হাইট বেশ বেশি। তো এটাকে ধরে ফুট ফেগে পাটাকে রেখে গাড়িটার উপর চড়ে আমি চাপবো। সো গুড। তো এই গাড়িটার বিল্ড যে কতটা সলিড সেটা একটা জিনিস থেকে বুঝতে পারা যাবে, সেটা হলো এর থার্ডটা। ভীষণ একটা স্যাটিসফাইং সাউন্ড এটা, যেটা এইটা ইন্ডিকেট করে এই গাড়িটার বিল্ড কোয়ালিটি কতটা সুপিরিয়ার। তো এই ক্যাবিনেটের কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। ফার্স্ট শুরু করা যাক স্পিকারটা থেকে। টপ এন্ড ভেরিয়েন্টে আপনি সোনির স্পিকার পাবেন, একটা 3D সারাউন্ডিং সাউন্ড পাবেন, 12 স্পিকার পাবেন এখানে। তো মিউজিকটা নিয়ে কোনো কথা হবে না। এর স্টিয়ারিংটার কথা যদি বলা হয়, এর স্টিয়ারিংটা ডাইরেক্ট চলে এসে SUV 700 থেকে। তো স্টিয়ারিংটার মধ্যে একটা লেদারি লুকসের ব্যাপার রয়েছে। এখানে প্রচুর ফাংশন রয়েছে, যেখান থেকে আপনি বিভিন্ন জিনিসগুলোকে অপারেট করতে পারবেন। দেন পুশ বাটন স্টার্ট রয়েছে। দেন এই সুন্দর একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। দুটো অ্যানালগ মিটার এখানে আপনি পাবেন দেখতে। তার সঙ্গে যেটা পাবেন, 6.5 ইঞ্চের একটা MID পাবেন। এই MID-র মধ্যে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন। সেই তথ্যগুলোকে যেমন টায়ার প্রেশার মনিটরিং পাবেন, আপনি এখানে ইনবিল্ট আপনি ন্যাভিগেশন পাবেন। তার ন্যাভিগেশনের জন্য আপনাকে ডিস্ট্রাক্টেড হতে হবে না, আপনি এখানেই টার্ন বাই টার্ন ন্যাভিগেশন এখানে পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে আপনি এখানে আরও অনেক এক্সট্রা ফিচার্স আনলক করতে পারবেন। তো তার সঙ্গে যেটা পাবেন সেটা হচ্ছে একটা 8 ইঞ্চের ইনফোটেন সিস্টেম। তো এখানে বেজেলটা একটু বেশি, কিন্তু এর ব্রাইটনেসটা বেশ ভালো। টাচ স্ক্রিনের টাচের যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সটাও কিন্তু বেশ ভালো। তার সঙ্গে আপনি এখানে মডিউলার পেয়ে যাচ্ছেন এখানে, যেগুলো বেশ ফাংশনাল। তার সঙ্গে ডুয়েল ক্লাইমেট জোন পেয়ে যাচ্ছেন, নিজের মতো করে এসিটাকে কন্ট্রোল করতে পারবে। তার সঙ্গে এখানে আপনি কিছু এমার্জেন্সি কিছু সুইচ পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে
ওয়্যারলেস চার্জিং এর জায়গা পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এই একটা আর্ম রেস্ট পেয়ে যাচ্ছেন, আর্ম রেস্টের পরে কিছু লাগেজ স্পেস রয়েছে ছোটখাটো, তার সঙ্গে একটা ফোর হুইল ড্রাইভ ভার্সন। এখানে আপনি মোডগুলোকে চেঞ্জ করতে পারবেন, ফোর WL আছে, ফোর লো, ফোর হাই। ফোর লোতে বেসিক্যালি আপনার টর্কটাকে বেশি পাবেন কিন্তু পাওয়ারটা কম থাকবে, এখানে পাওয়ারটা বেশি থাকবে, টর্কটাও কিন্তু পাওয়ার টর্কের মধ্যে একটা মিল আপনি এখানে দেখতে পাবেন। আর এখানে বিভিন্ন টিরেন মোডগুলো রয়েছে, কোন ধরনের টিরেন আপনি ইউজ করছেন সেই অনুপাতে আপনি মোডগুলোকে সেট করতে পারবেন। তো আপনি এইগুলোকে অ্যাডজাস্টের মাধ্যমে অটো হেডলাইট পেয়ে যাবেন, আর রেন সেন্সার পেয়ে যাবেন। তো এই কিছু কিছু জিনিস এর মধ্যে রয়ে গেছে। তো মহিন্দ্রার স্করপিও এল এই গাড়িতে প্রচুর ফিচার্স পেয়ে যাবেন, যেমন কানেক্টেড টেক ইনক্লুডিং রিমোট ইঞ্জিন স্টার্ট পেয়ে যাবেন, অটো ইঞ্জিন স্টার্ট স্টপ তো রয়েছে, ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন, টুয়েল স্পিকার, সোনি 3D অডিও সিস্টেম পেয়ে যাচ্ছেন, ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্টলি অ্যালেক্সা কম্পেটিবিলিটি পেয়ে যাবেন, তার সঙ্গে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো অ্যাপেল কারপ্লে তো রয়েছে, তার সঙ্গে আপনি এখানে কিলেস এন্ট্রি, LED হেডলাইটের মতো বেসিক কিছু জিনিসও পেয়ে যাচ্ছেন। যদি আমি এর সেফটির কথা বলি, তাহলে সেফটি ফিচার্সের মধ্যেও কিন্তু প্রচুর কিছু মহিন্দ্রা এখানে প্রোভাইড করছে। ছোটো এয়ার ব্যাগ দিচ্ছে, ফ্রন্ট আর রেয়ার দুটোতেই ডিস্ক ব্রেক রয়েছে, ABS রয়েছে উইথ EBD, ESC রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, হিল হোল্ড কন্ট্রোল রয়েছে, হিল ডিসেল কন্ট্রোল রয়েছে, রিয়ার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা তো রয়েছে, তার সঙ্গে ড্রাইভার ড্রাউজিনেস ওয়ার্নিং, মানে এটা একটা অদ্ভুত একটা সিস্টেম যেখানে এর যে AI সে অটোমেটিক্যালি রিয়েলাইজ যদি করে যে সামহাও আপনি একটু ডিস্ট্র্যাক্টেড হয়েছেন, সঙ্গে সঙ্গে সেটা বাজার দিয়ে আপনাকে জানাবে। তার সঙ্গে আইসোফিক্স চাইল্ড সিট মাউন্ট, এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। তো এখানে একটা গ্লোভ বক্স রয়েছে, এর ভিতরে লাইট রয়েছে, এটা কুল্ট, এটা গ্লোভ বক্স, সাইজে ছোট তো ঠিক আছে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রাখার জন্য, মোটামুটিভাবে সাফিসিয়েন্টই বলা যেতে পারে। তো বেশ একটা ভালো ওভারঅল কেবিনের কোয়ালিটি নিয়ে খুব একটা কমপ্লেন নেই, আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, শুধু দু একটা জায়গায় একটু কথা বলার আছে। যেমন এই IRVM-টা এটা কিন্তু অটো ডিমিং নয়, এটা ম্যানুয়াল, তো এই রেঞ্জে এটা হওয়া খুব দরকার ছিল। তার সঙ্গে আপনি এখানে লাইট পেয়ে যাচ্ছেন, আর তার সঙ্গে যেটা পাবেন সেটা হচ্ছে দিস বিউটিফুল থিং, একটা বেশ বড় সড়ো সানরুফ পাবেন, প্যানোরামিক সানরুফ নয়, তবে সানরুফ আপনি এখানে পাবেন, যেটা মহিন্দ্রা বলছে দিস দ্য ওয়াইডেস্ট ইন দিস সেগমেন্ট, তো একটা ব্যাপার। আদারওয়াইজ কেবিন কোয়ালিটি নিঃসন্দেহে অনেক ভালো, বিশেষ করে ককপিট, ককপিটটা ফিরে আপনার ফিলিংস আসবে ভার্টিক্যালি, AC ভেন্টস আপনি দেখতে পাবেন, এখানে কিছু সফট টাচ লেদার দেখতে পাবেন, এটা হার্ড টাচ হলো, প্লাস্টিকের কোয়ালিটি অতটাও খারাপ নয়, তো এখানে যে স্টিচিংগুলো ভীষণ নিটলি ডিজাইন করা স্টিচিং, ক্রোম ফিনিশ আপনি দেখতে পাবেন, এই ক্রোম ফিনিশটা এখানেও আপনি দেখতে পাবেন, ডোর হ্যান্ডেলে, উইন্ডোর এখানটাতে, তার সঙ্গে এখানে একটা সুন্দর লেদার টাচ মেটেরিয়ালস দেওয়া হয়েছে, সফট টাচ মেটেরিয়াল দেওয়া হয়েছে, এটা প্লাস্টিক হলেও অতটা বাজে নয়, এটা পিয়ানো ব্ল্যাক মেটেরিয়ালস, ওভারঅল প্রিমিয়ামনেস কিন্তু আপনি প্রচুর পাবেন এই কেবিন জুড়ে, ডার্ক কফি ব্রাউনের সাথে ব্ল্যাকের কম্বিনেশনে এই কেবিনের প্রিমিয়ামনেস নিয়ে সত্যি করে কোনো কথা হবে না, আফুল স্ট্রিট দুর্ধর্ষ দেখতে লাগছে। এই গেল কিছু ইন্টেরিয়ার সম্পর্কিত ব্যাপার। তো এটা হচ্ছে রেয়ার পার্কিং এর যে অ্যাডিকটিভ গাইডলাইন, এই কোয়ালিটিটা নিয়ে আমি অতটা স্যাটিসফাইড হতে পারলাম না, এটার প্রাইস রেঞ্জের সাপেক্ষে আরেকটু বেটার হওয়া দরকার ছিল। এগুলো অপারেট করার মাধ্যমে আপনি ফ্রন্ট আর রিয়ার দুটো ক্যামেরাকে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন, ফ্রন্ট ক্যামেরাটা গ্রিলের নিচে রয়েছে আর রিয়ার ক্যামেরাটা তো ব্যাক সাইডে রয়েছে। তো যদি আমাকে এই হুডটাকে ওপেন করতে হয় দেন ওকে, তারপর চলে আসা যাক এই হুডটা ওপেন করতে গিয়ে। তো এরপর এই হুডটাকে করতে হবে ওপেন, ওরে বাপরে এই মারাত্মক ভারী। সো মারাত্মক ভারী একটা হুড, এখানে আপনি সিকোয়েন্সিয়াল টার্নিং ইন্ডিকেটারগুলো দেখতে পাবেন। তো এই হুডটা কিন্তু একার পক্ষে তোলা বেশ চাপ, মানে গায়ে যদি জোর না থাকে তাহলে কিন্তু তোলা খুব মুশকিল। আমার সঙ্গে একটা ভাই রয়েছেন মহিন্দ্রার তরফ থেকে, তাকে রিকোয়েস্ট করলাম, দুজনে মিলে এই হুডটাকে তুলে এটাকে লাগালাম, তো এটা একটা হাইড্রোলিক দেওয়া এই প্রাইস কিন্তু ভীষণ নেসেসারি ছিল। আদারওয়াইজ এখানে ইনসোলিং করা রয়েছে যাতে ইঞ্জিন নয়েজটা কম থাকে। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে যে গাড়িটা রয়েছে সেটা 2.2 লিটারের টার্বো ডিজেল MHawk ইঞ্জিনযুক্ত একটা গাড়ি, যেটা 2184 cc-র 4 সিলিন্ডার,
আর 3500 আরপিএম এ 175 হর্স পাওয়ার পাওয়ার প্রোডিউস করে এটা, আর 3000 আরপিএম এ 370 নিউটন মিটার টর্ক প্রোডিউস করে। এটা যদি অটোমেটিক ভার্সন হতো তাহলে আমি 400 নিউটন মিটার টর্ক পেতেন, আর যদি পেট্রোল হতো তাহলে 203 হর্স পাওয়ার পেতেন, তার সঙ্গে 380 নিউটন মিটার টর্ক পেতেন অটোর ক্ষেত্রে, আর ম্যানুয়াল 370 নিউটন মিটার টর্ক পেতেন। তো অনেক কটা ইঞ্জিন অপশন এর মধ্যে রয়েছে এবং ইঞ্জিনটা কিন্তু ভীষণ পাওয়ারফুল, লেস নয়েজি, ভীষণ রিফাইন একটা ইঞ্জিন। তো এই গেল মহিন্দ্রা স্কর্পিও এল এর একটা ছোট্টখাট্টো ওয়ার্কআউট। কাগজে কত অনেক হলো, এবার গাড়িটা চালিয়ে দেখা যাক অ্যাকচুয়াল লোড কন্ডিশনে এটা কেমন ফিল করায়। তো বেসিক্যালি এই গাড়িটা চালানোর আগে যে জিনিসটা আমার প্র্যাকটিক্যালি খুব ভালো লাগে সেটা হচ্ছে এই পুরো ওয়াইড ভিউটা, মানে এমনি সিটের যে পজিশনটা সেটা ভীষণ কমান্ডিং একটা পজিশন, তার সঙ্গে এই যে বড় বড় উইন্ডো এরিয়াগুলো এইদিকে এইদিকে, তার জন্য আপনার যে ভিউটা ওভারঅল যে ভিউটা সেটা প্রচুর বেড়ে যাচ্ছে। তার মানে ভিজিবিলিটি, অল অ্যাউন্ড ভিজিবিলিটি ভীষণ ভালো গাড়িটার মধ্যে, অক করছে না, সো গুড থিং। একটা জিনিস সেটা না বলি নয়, এই গাড়ির মধ্যে বসে আছি, পাশে হাই রোড রয়েছে, এই গাড়িটার এনভিএইচ কোয়ালিটি ভীষণ ভালো, মানে এর কেবিনের ভেতরে বাইরে সেরকম কোনো আওয়াজ আসছে না, ভীষণ একটা শান্ত শান্ত ব্যাপার কেবিনটার মধ্যে, তো দ্যাটস আ গুড থিং। তো এবার চালু করা যাক স্টার্টটাম পুশ বাটন। তো গাড়িটা সেই মুহূর্তে পুশ বাটনটা আমি ইউজ করেছি, সেই মুহূর্তে থেকে একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, এই রিফাইন লেভেলটা কিন্তু ভীষণ ভালো। তার কারণ হচ্ছে যখন গাড়িটা স্টার্ট করলাম গাড়িটার মধ্যে কোনো ইঞ্জিন যে ওয়ার্কিং কন্ডিশনে এলো তার জন্য কোনো ভাইব্রেশন নেই, সেখান থেকে কিন্তু বোঝা গেল ইঞ্জিনটা কতটা রিফাইন। এখানে 2.2 লিটারের ডিজেল ইঞ্জিন, তারপরও ইঞ্জিনের মধ্যে থেকে সেরকম কোনো নয়েজি কেবিনের ভেতরে আসছে না, সো দ্যাটস আ গুড থিং। ইনিশিয়ালি পাঁচটা হয়তো আপনার একটু কম লাগতে পারে, কম কোন সেন্সে, যদি আপনি প্রিভিয়াস জেনারেশন স্কর্পিও থেকে আসেন সেক্ষেত্রে, কিন্তু প্রিভিয়াস জেনারেশন স্কর্পিও থেকে এর যে ওভারঅল ইঞ্জিনের যে পাওয়ার সেটা অনেক বেশি, প্রত্যেকটা রেভ ব্যান্ডে সাফিসিয়েন্ট পাওয়ার পেয়ে যাবেন, মেবি কিছু কিছু ক্ষেত্রে সময় হয়তো আপনার পাঁচটাকে একটু অভাব বোধ করতে পারেন, কিন্তু তার মানে এটা নয় যে এর মধ্যে পাওয়ারের কোনো অভাব রয়েছে, ইটস আ ভেরি পাওয়ারফুল মেশিন। আরেকটা জিনিস যেটা কি সেটা হচ্ছে এর গিয়ার বক্সটা, ইটস রিয়েলি স্মুথ, ইটস রিয়েলি স্মুথ। এতক্ষণ পর্যন্ত আমি গাড়িটা চালালাম কোনো স্ল্যাগিসনেস নেই, কিচ্ছু নেই, সো গিয়ারটা যে ভীষণ ভালো সেটা বলাই যেতে পারে। আরেকটা কি, এই ইঞ্জিন আর গিয়ার বক্সটা পরস্পর পরস্পরকে দারুণ রকমভাবে কমপ্লিমেন্ট করছে, মানে দুটো ইউনিট একসাথে এত ভালোভাবে কাজ করছে যে আপনি যখন গাড়িটা চালাবেন বাস আপনি জাস্ট মজা নেবেন গাড়িটাতে, এত সুন্দরভাবে দুটো ইউনিট একসাথে কাজ করছে। একটা জায়গা যেটা আপনি একটু ভয় লাগতে পারে সেটা হচ্ছে এর ব্রেকের জায়গাটা, কারণ এর ব্রেক ফ্রন্টে রেয়ারে দুটোতেই এখানে আপনি ডিস্ক ব্রেক পাবেন, এবং এর ব্রেকের বাইট ভীষণ শার্প। আপনি যদি অন্য কোনো ভেহিকেল চালানোর পর এই ভেহিকেলটা চালাতে আসেন, ক্রিকেট স্কোরি, এই ব্রেকটা ভীষণ অ্যাগ্রেসিভ, এর বাইট মারাত্মক স্ট্রং। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এর সাসপেনশন ভীষণ রোবাস্ট বিল্ট, এই সাসপেনশনটা যে কোনো রকম বাজে রাস্তাকে ইজিলি হ্যান্ডেল করে নিচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। আর মেবি যখন লো স্পিডে থাকবেন তখন ছোটো ছোটো গর্তগুলোতে আপনি একটুখানি ইউ ক্যান ফিল দ্য রোড, বাট যখনই এটা স্পিড ধরবে তখন ইট জাস্ট গ্লাইড থ্রু দ্য রোড, এটা এতটাই এর সাসপেনশনের বিল্টটা এতটাই রোবাস্ট। তো এই গাড়িটার রাইডটা তো সাসপেনশনের জন্য থ্যাংকস টু দ্য ওভারঅল ইঞ্জিনিয়ারিং, এর যে রাইড কোয়ালিটি সেটা ভীষণ ভালো, ভীষণ একটা কমফোর্ট রাইড কোয়ালিটি, কি ড্রাইভার সিটে কি সেকেন্ড সিটে। কিন্তু যেহেতু এটা বডি অন ফ্রেম একটা এসইউভি, সুতরাং একটু বডি রোল আপনি দেখতে পাবেন শার্প টার্নগুলোতে বা টুইস্টি রোডগুলোতে, কিন্তু থ্যাংকস টু মাহিন্দ্রার ক্লেভার ইঞ্জিনিয়ারিং সেই বডি রোলটাকে ওটা অনেকটা কমিয়ে নিয়ে এসছে। আরেকটা জিনিস যেটা সম্পর্কে না বললেই নয় সেটা হচ্ছে এই স্টিয়ারিংটা, এক্সইউভি 700 থেকে এই স্টিয়ারিংটা ডাইরেক্ট এখানে চলে এসেছে। তো এই স্টিয়ারিং হুইলটা এতটাই লাইট যে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে আপনি এত বড় একটা এসইউভি চালাচ্ছেন। এর রেসপন্স ভীষণ ভালো, আপনি শহরে ব্যস্ত সিটি ট্রাফিকের মধ্যে চালান বা টুইস্টি রোডে চালান আপনি কিন্তু ভীষণ কমফোর্টেবলি গাড়িটাকে হ্যান্ডেল করতে পারবেন। তবে এই লাইট স্টিয়ারিংয়ে একটা প্রবলেম মেবি আপনি ফিল করতে পারেন, সেটা হচ্ছে হাইওয়েতে যখন হাই স্পিডে ক্রুজ করবেন তখন সেক্ষেত্রে মেবি এই লাইট স্টিয়ারিংটার জন্য আপনার কনফিডেন্স লেভেলটা একটুখানি ড্রপ হতে পারে, আদারওয়াইজ কিন্তু এই স্টিয়ারিংটা থেকে অ্যাজ সাচ কোনো কমপ্লেন নেই। মাইলেজের কথা যদি বলা হয় মোটামুটি আপনি এই ডিজেল
ট্রিম, আপনি যদি মিক্সড রাইডিং কন্ডিশনে গাড়িটাকে চালান সিটিতে বা লংয়ে, তাহলে মোটামুটি অ্যারাউন্ড 14 কিলোমিটার পার লিটার আপনি এখানে পেয়েই যাবেন। আপনি কি মাইলেজ পাচ্ছেন না পাচ্ছেন সেটা তো আপনি এমআইডিতে দেখতেই পারবেন। তো এই গাড়িটা চালানোর পর এই গাড়িটা সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমতটা এরপর আপনাদের সঙ্গে শেয়ার করার টাইম চলে এসেছে। তো ওভারঅল যদি গাড়িটার কথা বলি আমি, তাহলে মেবি এই প্রাইস রেঞ্জে এর থেকেও প্রিমিয়াম ফিচারযুক্ত গাড়ি আপনি পেয়ে যেতে পারেন মার্কেটে, কিন্তু বডি অন ফ্রেমের উপর বেস করে, রিয়ার হুইল ড্রাইভের উপর বেস করে এই গাড়িটা আপনাকে কিন্তু একটা ট্রু এসইউভির যা যা ক্রাইটেরিয়া সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করে দেবে, আর ট্রু এসইউভি ইন ইটস ডিএনএ। ভীষণ ভালো একটা মডার্ন ইয়েট লিন মাস্কুলার একটা লুকস, যেটা ভীষণ অ্যাপিলিং। এর যে বাজে রাস্তা হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি সেটা ভীষণ ভালো, এর ইন্টেরিয়ারের যে লুকস ফিল সেটাও ভীষণ ভালো, এর ব্রেকস সলিড ব্রেকস, এর যে পাওয়ার ট্রেন সেটা ভীষণ স্মুথ এবং ভীষণ স্ট্রং একটা পাওয়ার ট্রেন আপনি এখানে পেয়ে যাবেন। তো ওভারঅল দেখতে গেলে এই বাজেটের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ট্রু এসইউভি ইন নেচার হুইচ ইউর মানি ক্যান বাই। তো দিস অল অ্যাবাউট টু ডেজ রিভিউ অ্যান্ড মাই ওপিনিয়ন অন স্করপিও এন। বাংলাতে এই ধরনের কন্টেন্ট আমি তৈরি করছি, সো আপনাদের হেল্প সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। আর আমাকে হেল্প করার জন্য, আমার সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, লাইক দেবেন এবং ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের এই কমগুলো কাজ আমাকে ভীষণ রকমভাবে মোটিভেট করে, আমার ফোকাসটাকে ধরে রাখতে ভীষণ হেল্প করে। সো খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।